পাহাড় সমান প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে পাকিস্তানের জাতীয় নির্বাচনের ফলাফলে এগিয়ে আছেন ইমরান খানের দল তেহরিকে ইনসাফ বা পিটিআই সমর্থিত প্রার্থীরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের প্রায় সব আভাস ভুল প্রমাণ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা। তাই প্রশ্ন দেখা দিয়েছে, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা আলাদাভাবে সরকার গঠন করতে পারবে কিনা। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে পিটিআই সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও তাদের বড় ধরনের ঘাটতি রয়েছে। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পায়নি স্বতন্ত্র প্রার্থীরা। সরকার গঠন করতে চাইলে জোট গঠন পিটিআই এর জন্য অবধারিত। তবে নওয়াজ শরীফের মুসলিম লীগ, পাকিস্তান পিপলস পার্টি বা অন্য কোন দলের সঙ্গে জোট করার পরিকল্পনা নেই তেহরিক ইনসাফের। নির্বাচনী সাফল্যের পরেও সুবিধাজনক অবস্থানে নেই পিটিআই। এবারের নির্বাচনে তারা ব্যাট প্রতীক ব্যবহারের অনুমতি পায়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের প্রতীক বাজেয়াপ্ত করা হয়। দলের শীর্ষ নেতা ইমরান খানকে রুখতে দায়ের করা হয় একের পর এক মামলা। আদালতের আদেশে তাকে বন্দি করা হয় কারাগারে। প্রার্থীরা সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হলেও সরকার গঠন করতে পারছে না তার দল, কারণ সংখ্যালঘুদের জন্য নির্ধারিত আসনে তাদের জন্য থাকছে না কোটা বরাদ্দ। তাহলে পিটিআই এর সামনে কি আর কোনো পথ খোলা নেই? এ নিয়ে কয়েকজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয় সংবাদ সংস্থা ডন। ডন জানায়, সাংবাদিক শাহজেব জিলানি মনে করছেন, নির্বাচিত হওয়ার পর প্রার্থীরা স্বতন্ত্রভাবে কোনো দলকে সমর্থন করবেন নাকি ঐক্যবদ্ধ হয়ে কোনো দলে যোগ দেবেন সে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা 3 দিন সময় পাবেন। জিলানি বলেন, পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা যদি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ কোনো দলের পক্ষে যেতে চান, তবে তাদের বিদ্যমান কোনো রাজনৈতিক দলে যোগ দিতে হবে। এক্ষেত্রে মজলিস ওয়াহদাত ই মুসলিমিনের নাম শোনা যাচ্ছে, যেটি একটি নিবন্ধিত দল। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে এই দুটি দল জোট গঠন করেছিল। পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা যদি দলটিতে যোগ দেন, তবে তারা সংরক্ষিত আসনগুলো পাবেন এবং তাদের সংখ্যা আরও বেড়ে যাবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় পাকিস্তানের জাতীয় নির্বাচন। ওই দিন তাদের স্থানীয় সময় বিকেল 5টায় ভোটগ্রহণ শেষ হলেও এখন পর্যন্ত ঘোষিত হয়নি চূড়ান্ত ফলাফল। দেশটির জাতীয় পরিষদে সরাসরি নির্বাচিত আসন সংখ্যা 266টি। শনিবার রাত পর্যন্ত 252 আসনের ফলাফল জানা গেছে। তাতে দেখা গেছে 100 আসনে জয়ী হয়েছেন ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজ শরীফের মুসলিম লীগ পেয়েছে 73টি আসন, আর বিলাওয়াল ভুট্টো জারদারির পিপলস পার্টি পেয়েছে 54টি আসন। আফসার আনান্দ, কালবেলা।